কাজী আছি, দেশে ঠিক কিনা বলেন, দুনিয়ার যেই দেশগুলো একটু মাথা তোলে সেইটাকেও ইহুদিরা চালায়, এই চালাইতে চালাইতে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে গেলে আজকে পুরা জাতি সবচাইতে চালাক, এত চালাক এত সাড়ে সে আনা, আজকে সুপার পাওয়ার আমেরিকা এটার পর্যন্ত ইহুদিরা চালায়। আমি কোন কথা বানায় বলছি না, আজকে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকাকে পর্যন্ত ইহুদিরা চালায়, ব্রিটেনকে ইহুদিরা চালায়, রাশিয়া ফ্রান্স ব্রিটেন জার্মানি ইহুদিরা চালায়। কি ব্রেন, আর ব্রেন এত বেশি, ব্রেনের ঠেলায় কিন্তু একবার আল্লাহর সাথে জুয়া চুরি করতে গিয়ে বান্দর হয়ে গেছিল সব পাইকারি। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন বলছি, ডাইরেক্ট কোরআন, নিজের একটা কথাও বলছি না। তো তারা বলল যে ইহুদি জাতি বর্তমানে পুরো পৃথিবীর নেতৃত্ব করে, আমাদের পার্শ্ববর্তী যারা তাদেরকেও ইহুদিরা চালায়। কি দুনিয়ার যেই দেশগুলো একটু মাথা তোলে সেইটাকেও ইহুদিরা চালায়, এই চালাইতে চালাইতে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে গেলে আজকে পুরা পৃথিবীর নেতৃত্ব ইহুদিদের হাতে। ট্রাম্পকে কারা চালায়? ট্রাম্পের জামাই বাবা জারেড কুশনার, সে হইল শ্বশুর মেয়াকে ইহুদিদের পরিকল্পনা এগুলো সাপ্লাই করে, ঠিক কিনা বলেন? আর এইবার সেইটার কুশনারের ভাগ নিছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ঠিক কিনা বলে? সৌদি আরবের কাছে আমাদের এখন আর কোনো আশা ভরসা নাই। এরপরে আসেন দুবাই, আবুধাবি, কুয়েত, কাওয়াত, সিরিয়া, দামাস্ক, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ ইহুদিরা এইভাবে কব্জা যখন করেছে, ইরান গিয়ে সেখানে বাধা দিছে, আকিদাগতভাবে তারা শিয়া, আকিদাগতভাবে। কিন্তু যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন, আল্লাহু আকবার খোমেনি রাহবর, সোজা কথা, আল্লাহু আকবার খোমেনি রাহবর, লা শারকিয়া লা গারবিয়া জমহুরিয়া ইসলামিয়া, প্রাচ্য নয় পাশ্চাত্য নয়, আমরা চাই ইসলামী প্রজাতন্ত্র, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইরান যদি সেখানে গিয়ে খবরদারি না করত, অনেক আগে সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার এগুলো ইসরায়েলের পেটে ট্রাম্পের মাধ্যমে ঢুকে যেত, শুধু ইরানের জন্য পারে নাই, তারা শিয়া। এখন ভাই আমরা সুন্নি, আমাদের মধ্যে চোর নাই, ডাকাত নাই, বদমাশ নাই, খুনি নাই, শিয়াদের মধ্যে চোর আছে, ডাকাত আছে, খুনি আছে, আবার এমন লোক আছে যারা সারা রাত নামাজ পড়ে, ঠিক কি না? আবার এমন লোক আছে যারা জেহাদের ময়দানে সাহাবাদের মতো সব সময় স্ট্যান্ড বাই পজিশনে থাকে। আর মুসলমান তারাই যাদেরকে শেষ রাত্রে নামাজের মুসল্লায় পাওয়া যায়, আর দিনের বেলা ঘোড়ার পিঠে একামতে দিনের ময়দানে পাওয়া যায়, ঠিক কি না বলেন? আজকে আমাদের সমাজের কোন কোন ভাইকে ফিল্ডে পাওয়া যায় কিন্তু শেষ রাত্রে নামাজের মুসল্লায় পাওয়া যায় না, আবার কোন কোন ভাইকে শেষ রাত্রে নামাজের মুসল্লায় পাওয়া যায় কিন্তু ফিল্ডে পাওয়া যায় না। কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান তখনই হতাম, রাসূল সাহাবার আদর্শ তখনই ধারণ করতাম যদি নামাজের মুসল্লায় পাওয়া যেত, মাঠেও পাওয়া যেত। ইরান কিন্তু সেই টাইপের, সেই টাইপের, যার জন্য সোলাইমানিকে হত্যা করেছে, হত্যার পরে বোঝা গেছে পুরা দুনিয়া স্বীকার করেছে সোলাইমানির মতো আরেকজন জেনারেল, একজন রণবিশারদ, দুনিয়ার মুসলমান অমুসলমান, আমেরিকা ব্রিটেন আর মুসলিম রাষ্ট্র কোনো দেশে নাই, এত বড় একজন যুদ্ধ বিশারদ ছিলেন, সিরিয়া অনেক আগে খাই লাইতো, কি সৌদি আরব, কাতার, কুয়েত অনেক আগে হজম করে ফেলতো ইসরায়েল, ইসরায়েল কিন্তু ইরানের জন্য পারে নাই, কাম একটা গডাইয়া দিছে আপনারা জানেন, সেই
ইরানের সেই রণকুশলী মুসলমানদের এটা মহামূল্যবান সম্পদ, তাকে শহীদ করে দিয়েছে। দেওয়ার পরে ইরান কাচ্চা ঠিক আছে দেখি, দেখতে দেখতে কি হয়, পরের দিন কিল দুইটা দিছে মাত্র, কিল দুই কিলের পরে ট্রাম্প কয় বাবা রে বাবা কত বড় কলিজা, আমেরিকার মতো মহাশক্তিকে ইরান ঘুষি তো ঘুষি আরো মহাঘুষি। এই দুইটা খাওয়ার পরে এবার ট্রাম্প কয় যে আমরা যে তোমাদের সেনাপতিকে মেরেছি এটার জন্য তোমরা যত কোটি কোটি ডলার ক্ষতিপূরণ চাও আমরা দিতে রাজি আছি। এই কথা বলার পরে ইরান বলল ট্রাম্পের মাথা যে দিতে পারবে তাকে 80 কোটি বিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ট্রাম্প এখন আর নিজের ঘরে থাকে না, এখন আর নিজের ঘরে থাকে না, দিনে এক জায়গায় যায় রাতে আরেক জায়গায় শোয়, ইরানের ডরে। তাহলে এই জিনিসটা পরিষ্কার হলো। এইদিকে আমি আর যাচ্ছি না, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আমি এই পর্যায়ে আপনাদেরকে যেই দিকে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো আমাদের এই বাংলাদেশ। নবীজি আমাদেরকে শিখিয়েছেন হব্বুল অত্নে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। আল্লাহ না করুন কোন বৃহৎ শক্তি যদি বাংলাদেশ আক্রমণ করে টরে, দেশপ্রেম ইমানের অংশ, এটা যাদের আদর্শ তারাই মোকাবিলা করবে, তারাই জীবন দেবে। আর যারা শুধু দুধ খানেওয়ালা মজনু, রক্ত দেনেওয়ালা মজনু নয়, তারা সব সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমি আছি। এটা অতীতের সব যুগে হয়েছে, এটা মানব সমাজের ইতিহাস। প্রিয় ভাইয়েরা, এবারে আমার আলোচনার উপসংহার, এটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। রাজনৈতিক ব্যাপারে আমরা বিভিন্ন দলের আছি, বিভিন্ন মতের আছি, এটা থাকবে স্বাভাবিক, এবং বিভিন্ন দল মত করার অধিকার সবাই আছে, দোহাই আল্লাহ। দেশের ব্যাপারে, দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে, দেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোন দল নাই, আমরা সব এক দল, এক মত, ঠিক কিনা বলেন? আপনারা ইরান থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন না? ইরানে আজকে 1.5 বছর পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন, তেলের দাম বেড়ে গেছে, খাদ্যের দাম বেড়ে গেছে, বেড়ে যাবে না, কিছু বেচতেও দেয় না, কিছু আনতেও দেয় না, অবরোধ অবরোধ, ইসরায়েলি আর ট্রাম্পদের অবরোধ অবরোধ। এই অবস্থায় একটা দোষ ক্রাইসিস, দুর্ভিক্ষ হবেই, বিশাল বিশাল মিছিল। ইরানের বড় বড় শহরগুলো গত 1.5 বছর মিছিলের শহর ছিল, কিন্তু যখন ইরানের এই কমান্ডারকে মেরে ফেলেছে, মেরে ফেলার পরে এখন আর সরকারি দল বিরোধী দল নাই, সব ইরান এক হয়ে গেছে। এবং ওই সেনাপতির জানাজায় 70 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, যেটা দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায়নি। সেখানে এখন কোনো সরকারি দলও নাই, বিরোধী দলও নাই, সব এক দল। এরপরে আজকের পত্রপত্রিকা যারা দেখেছেন, পশ্চিমী দুনিয়ার বড় বড় সমর বিশারদ, তারা বলেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা কোনোদিন জিততে পারবে না। আমেরিকায় দেয় উপরের মায়ের পাতলা পাতলা, আর ইরানের মায়ের দিছে ক্যাসকা মায়ের, ক্যাসকা মায়ের, ক্যাসকা মায়ের, ঠিক কিনা বলে? এই ক্যাসকা মায়ের গেরিলা আক্রমণ, গেরিলা আক্রমণ। অনেক বিশেষজ্ঞ কিন্তু তারা মন্তব্য করেছে, আমেরিকা ইরানের সাথে যদি সত্যি যুদ্ধ করে তাহলে আমেরিকার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, খুব শান্তিতে নাই। গত সপ্তাহে আমেরিকার 90টা শহরে মিছিল মিছিল, 90টা বড় বড় শহরে, নো ওয়ার উইথ ইরান, নো ওয়ার উইথ ইরান, ইরানের সাথে কোনো যুদ্ধ নয়, আমরা এটা চাই না। এরপরে বলছে যে ইরানের সাথে যুদ্ধ, এটা যদি হয় ইরান আরো শক্তিশালী হবে, খাঁটি সোনা,
এটাকে খাঁটি বানাইতে হইলে বারবার আগুনে জ্বালা লাগে। 1979 সাল থেকে এই পর্যন্ত ইরান বহুবার জ্বলেছে, বহুবার উড়েছে, বহু পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষা দিয়ে এবার তারা মঞ্জিলে ময়দানে এসে গেছে, তারা ট্রেন্ড আপ, আর আমরা সব ধরা সাপ। আসুন আসুন, একটা জিনিস যেটা আমাদের চিন্তা করা দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আজকে ওয়াজ মাহফিলে গেলে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, কি আলহামদুলিল্লাহ আমি তো বয়স এখন 80 বছর, দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছি, ইংরেজের ভারত শাসন দেখেছি, পাকিস্তান আমল পুরা দেখেছি, বাংলাদেশের প্রায় 50 বছর এইটাও দেখছি, দেখতে দেখতে দেখার একটা অভিজ্ঞতা এটাও তো আছে, এলম কালাম কিন্তু নাই। তবে এই বয়সেও আলহামদুলিল্লাহ আমি কোরআনকে শুধু তেলাওয়াত করি না, রিসার্চ করি, তেলাওয়াত করি না, রিসার্চ করি, এবং কোরআনে আয়াতের সাথে আজকের বিজ্ঞান কিভাবে অ্যাডজাস্ট করছে, গবেষণা করছে, এগুলোকে আমি দেখার চেষ্টা করি। ওই কথাটা রয়ে গেছে জাবুরের যুগে, জাবির জাবুর কিতাব নাজিলের যুগে, জাবুরের একজন হাফেজ ছিল, তাওরাতের নাজিলের যুগে তাওরাতের একজন হাফেজ ছিল, অলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম, অত ইব্রেতি বি মেউদ শোনেম গাই গাদন, বিদঘুটে কিম্বুত কিমাকার, তাওরাতের হিব্রু ভাষা বলেছি আমি, এগুলো কোনো পড়ার জিনিস, এগুলো কোনো মনে রাখার জিনিস? তারা জবুর ইঞ্জিলের যুগে কোনো হাফেজ ছিল না, কারণ এগুলো এমন ভাষা যেগুলো বিদঘুটে কিম্বুত কিমাকার, মুখস্থ করা সম্ভব ছিল না, মুখস্থ করলেও মনে রাখা কিন্তু কোরআন এমন কোরআন যেই কোরআনের সিঙ্গার আওয়াজ পর্যন্ত ভ্যালিডিটি আছে, ফিটনেস আছে, এটা পুরান হয় না। কোরআনের প্রথম সুরা কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 4 বছর 5 বছর, ঠিক কিনা? এখন আপনার বয়স 80 বছর 60 বছর, বুঝার জন্য বলছি, কোরআনের প্রথম সুরাটা মনে আছে কিনা? জোরে কন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, তিতা হয়ে গেছে একটু হাত দেখান, কি এক জিনিস কত পড়া যায়, কারণ তিতা হয়ে যায় নাকি? যিনি এই কোরআন সুরা ফাতিহা দিয়েই বুঝাই, এটাকে যত বেশি পড়েছেন, পড়তে 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 পড়ার আগ্রহ কমে গেছে, কমছে নাকি আরো বাড়ছে? তাহলে বুঝা যায় এখন এটার বেলা আছে, এটার ফিটনেস আছে, এটার লংজিভিটি আছে। আমি একটু আগে বলেছি যেদিন থেকে কোরআন নাজিল শুরু সেদিন থেকে হাফেজ শুরু। ওয়াইসির হিসাব অনুযায়ী বর্তমান প৩ ৪,৩৪ লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে। এই ৪,৩৪ লাখের মধ্যে কিন্তু আপনার গ্রামের আদম আলী হাফেজের নাম নাই, কদম আলী হাফেজ সাব নাই, কুব্বাদ আলী হাফেজ সাব নাই, এনারা হিসাবের বাইরে। এই ৪,৩৪ লাখ তারা যারা স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিলাদ জিন্নাতে, একবার একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ ছিলেন, তুফানি হাফেজ, তুফানের চাইতেও আরো স্পিডি। আর এই গ্রাম বাংলার অন্য হাফেজদেরকে যোগ করলে কত কোটি হবে, কত কোটি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে তাওরা জবুর ইঞ্জিল এগুলো নাই, বিলীন হয়ে গেছে। প্রাচীন ভারতে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে বেদের কোন হাফেজ ব্রাহ্মণ ছিল বলেন? একজনও যদি থাকতো সেটা রেকর্ড থাকতো, একজনও ছিল না। এরপরে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ,
এই বেদের যুগে বেদের কোন আবির্ভাব ছিল? শ্রীমৎ ভগবত গীতার কোন হাফেজ ব্রাহ্মণ ছিল? কোন জবা কুসুম আশঙ্কা সমকাশ্য প্রিয়ম নাশং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নম সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? আর দেখেন সুরে আর রহমান নাজিল হয়েছে, আবদুল্লাহ ইবনে আর কামের ঘরে মুসলমানরা সমাজচ্যুত, সেখানে তারা অবরোধের ভিতরে আছে, জিব্রাইল এসে এই কঠিন সময় আর রহমান সুরা নাজিল করেছেন। হুজাইল বংশের এক গোলাম, নাম ইবনে মাসুদ, কি নাম? গোলামের ছেলে গোলাম ইবনে মাসুদ, গলা এত ভালো ছিল, ইবনে মাসুদ পাগল হয়ে গেছে, কইয়া রাসূলুল্লাহ দায়নি, ওগো আল্লাহ নবী আমাকে পারমিশন দেন, ফজরের পরে আমি কাবার দুয়ারে গিয়ে আল্লাহর এই কালাম সুরে আর রহমান এটা আল্লাহকে শুনাই আসবো। নবীকে বাবা পারবি না, ওরা তো কোরআন মক্কার বাজারে হাঁটে, তেলাওয়াত করা শোনানো বুঝানো বেআইনি করেছে, আর কাফেররা মুনাফিকরা এই কাজ সব যুগে করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইন্না মিনাল বায়ানে লা সেহরা, কোরআন এমন এক জিনিস, কোরআনের কথা শুনলে বুঝলে মানুষের ভিতরে জাদুর মতো আসর করে, যার জন্য মক্কার কাফের নেতারা কোরআন প্রচার এটাকে বেআইনি ঘোষণা করেছে। নবীর সুন্নত জারি আছে আর কাফেরদের সুন্নত জারি আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? ইবনে মাসুদকে হুজুর মনেরই বুঝাইতে পারি না, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার অখালাকাল জাননা মিন মারজি মিন নার হাবে আইয়া লাই রাব্বিকুমা, কিয়া রাসূলুল্লাহ ইদা আল্লাহর ঘরে গিয়ে না শুনাইলে আমার কলজাটা জ্বলে যায়। নবী কে যাবে না, পারবে যা, পারবে যা, নবী পারমিশন দিলেন। এই হুজাইলি গোলাম ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ, আপনারা জানেন কাবার হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে সুরে আর রহমান তেলাওয়াত শুরু করেছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, মক্কার লোকদের ভাষাও তো আরবি ছিল, এখন ইবনে মাসুদ তেলাওয়াত করে আর মক্কার কাফেররা ইয়া ইয়া ইয়া, নাম নাম নাম, বাল হাক্কুন বাল হাক্কুন, ঠিক ঠিক কথা ঠিক, এই যে ঠিক এটা বাস্তব, এইভাবে মানুষ আস্তে আস্তে কাবার চত্বর ভরে গেছে। ইবনে মাসুদ তেলাওয়াত করে আর মক্কার এই কাফেররা শুনে আর কয় ঠিক ঠিক এটা ঠিক এটা ঠিক। এখন মুনাফিক দুইটা তিনটা তারা যে আবু জাহেলকে কয়, হুজুর আপনি এখনো ঘরে ঘরে বসে বসে প্যাসে রক্ষা টানেন, প্যাসে রক্ষা চিনেন? ওই যে সৌদি আরবে গুলার দোকান আছে, উক্কা খাওয়ার দোকান আছে, গুর 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 করে টানে, এক ঘন্টা টানলে এত রিয়াল, আমাদের দেশে অবশ্য নাই। দেখুন আবু জাহেল উক্কা খায়, কাফের দুটো যায় এক কয় নেতাজি আপনি এখানে বসে আছেন, মোহাম্মদের এক সাগরিদ হুজাইলি গুলাম ইবনে মাসুদ সে তো মক্কার সব লোক কোরআন শুনাইয়া মোহাম্মদের পক্ষে নিয়ে যাচ্ছে, আবু জাহেল বাইরেছে উক্কা থুইয়া একশনে বাইরেছে, আর হাদিসে লেখে হারামজাদে বাইরইতে হইতে বন্ড কথা, বন্ড কথা বুঝাইতে পেরেছি? এই গ্রাম বাংলায় কিছু কথা আছে অকথ্য মারাত্মক, এই গালি গালাজ করতে করতে কাবার দিকে আসে আর দামলার মতো গর্জন করে, আবু জাহেল এই গর্জন গালি গালাজ শুনে মক্কার পাবলিক মাইরের ডরে চারিদিকে চাষা আগে প্রাণ বাঁচা সব বাঁচছে, এমনি মাসুদ কিন্তু তেলাওয়াত করতেই আছে, আবু জাহেল সামনে এসে দাঁড়িয়েছে, রে গোলামের ছেলে গোলাম হুজাইলি গোলাম, তোদের কেন নিষেধ করেছি? আমার এই মক্কায় এই আরব জজিরাতে কেউ কোনো কোরআন তেলাওয়াত করবি না, উচ্চারণ করবি না, আমাদের পাবলিক জনগণকে নষ্ট করবি না, তুই কেন তোর কোরআন তেলাওয়াত করস? এই কথা বলে আবু জাহেল ইবনে মাসুদের দিকে আগাইছে, ধরবে যে আজ তোর একদিন নয় আমার একদিন। ইবনে মাসুদ আহারে বয়স তখন তার টিনেজ 13-19 মাঝে, কোটায় ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু,
মানুষ যখন বুঝে যে আমার তো মেরেই ফেলবে, মেরে যখন ফেলবি মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলো, আমার অন্ডকোষে লাথি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আই রিপিট, ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানহু। এবারে ইবনে মাসুদ মনে করেছে হালায়তো আজকে আমারে মেরে ফেলবে, তো মরার আগে একটু কিছু করি। আবু জেহেল এসে বাম হাতে ইবনে মাসুদের জামার কলার এইভাবে ধরেছে, ধরে ডাইন হাত উপরে তুলেছে। ইবনে মাসুদ এর ফাঁক দিয়া ডাইন হাতে আবু জেহেলের কলার ধরে বাম হাতে ঠাস করে, আবার এই ঠাসিটার আগে বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস। যখন আবু জেহেলের গালে ইবনে মাসুদের মতো গোলাম থাপ্পড় এটা দিছে, আবু জেহেল আবিভূত কিং কর্তব্য বিমূঢ় হয়ে এইবার ইবনে মাসুদের জামা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কেউ দেখলো দেখলো না, দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু। থাপ্পড় তো থাপ্পড়, বাম হাতের থাপ্পড়, থাপ্পড় তো থাপ্পড়, গোলামের ছেলে গোলামের থাপ্পড়, আবু জেহেলের প্রেস্টিজে এমন লাগন লেগেছে। এখন সেই চারিদিকে চায়, কেউ দেখলো টেকলো নাকি, থাপ্পর দিছিস বড় কথা না, কিন্তু কেউ যদি দেখে তাহলে আমার ইজ্জত সব শেষ। ইবনে মাসুদ যখন দেখলো যে হারামদাদা তো এইভাবে কিং কর্তব্য বিমূঢ়, আবু ইবনে মাসুদ দিছে দৌড় সাফা মারোয়ার দিকে, পূর্ব দিকে দৌড় দিয়ে সাফা মারোয়া পর্যন্ত যখন গেছে, তখন আবু জাহেলের কিছুটা খেয়াল আসছে। এখন ইবনে মাসুদের টোগায় খুঁজে খুঁজতে খুঁজতে পূর্ব দিকে দৌড় দেয়, সাফা মারোয়ার উপর পর্যন্ত উঠছে। আবু জেহেল পিছন দিয়ে যাইয়া কয়, ওরে গোলামের পুত গোলাম, তুই এইভাবে আমারে এমন অপমান করলি, আমি শপথ করে বলছি তোর এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি তাহলে আমি সেই পর্যন্ত গোসল করব না, গায়ে তেল মাখবো না, সাবান দেব না, স্ত্রী সহবাস করব না, চুল কাটবো না, দাড়ি মোষ কাটবো না, কোনো গোস্ত খাবো না। হাদিসে আছে, হাদিসের কথা বলছি। হ্যাঁ, আবু ইবনে মাসুদ দৌড় দেয় আর কয়, ওরে কাফেরের বেটা কাফের মনে রাখিস, আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে আমি ইবনে মাসুদ একদিন তোর আজরাইল হইতে পারি। এক দৌড়ে ওইখান দিয়ে গাজা মার্কেট ঘুরে আর কামের ঘরে গেছে নবীর কাছে, সাহাবারা যেখানে 29 জন, 29 জন হুজুর কাম একটা গড়াইছি, আমাকে মারার জন্য যখন এইভাবে আসছে আমি বাম হাতে ঠাদাই বিসমিল্লাহ পড়ে দিছি, হুজুর বিসমিল্লাহ পড়ে, এখন আবু জাহেল তো আমারে মেরে ফেলবে, সে বলছে আমারে মারতে না পারলে সেই করবে না, সেই করবে না, গোসল করবে না, স্ত্রী সহবাস করবে না, ভূত শপথ শপথ হুজুরকে খাইছ। এক তো মক্কায় থাকা যায় না, দিনের কথা বলা যায় না, দিনের পথে চলা যায় না, আর তুই এমন আবু জাহিলদারকে হাত তুলেছিস, কাল থেকে তো আর এখানে কারো পাত্তা থাকবে না। হুজুর আমার একটা ঘোড়া দেন, ঘোড়া ঘোড়া দিয়ে কি করবি রে? এর আগে একদিন কাবার চত্বরে চৌকাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবু জাহেল এসে ধাক্কা মেরেছে আমার বাম পায়ের নলা, এটা কাবার চৌকাট পাথরের উপরে চড়ে হাড়টা দুই ভাগ হয়ে গেছে, আমি ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটি, এখন এই ল্যাংড়ায় খোড়ায় আমি দূরে হিজরত করব এটা তো সম্ভব না, আমার একটা ঘোড়া জোগাড় করে দেন। হুজুর আবু বকরের দিকে তাকাইছে, আবু বকর সামনে বসা, আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ আজকে সকালে আপনার এখানে আসার আগে আমি আরবি ঘোড়ার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ দ্রুত সেই ঘোড়াটাকে জিন পোষ লাগাম এগুলো লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে রেখে এসেছি। হুজুরকে আবু বকর তুমি বুঝলা কেমনে আজকে ঘোড়া দরকার হবে? আমার মনটাই কইছে যে কোন বিপদ কোন দিক থেকে আসে, ঘোড়া একটাকে এই ইবনে মাসুদের কয় যা ঘোড়ার উপরে উঠ, ঘোড়ার উপরে উঠে ঘোড়া ছুটাইয়া দিছে, আবু জেহেল লোকেরা পিছন দিয়ে ধাওয়া করেছে, কিন্তু আবু বকরের ঘোড়া সেই যুগের আরবি ঘোড়া এটাকে ধরতে পারে নাই। এখান থেকে উত্তর দিকে সোজা ওয়াদি ইব্রাহিম, ওয়াদি ফাতেমা, মাদাইনে সলে এগুলা পার হয়ে জর্ডান বর্ডার, এটা পার হয়ে ফিলিস্তিন বর্ডারে গিয়ে রোহিত সাগর যেখান দিয়ে সিকন হরমুজ প্রণালী,
হরমুজ প্রণালী, এখান দিয়ে গিয়ে ডিঙ্গি নৌকা একটা ঘোড়ায় পারে থুইয়া আফ্রিকা চলে গেছে। সেখান থেকে দৌড়তে দৌড়তে একবারে নাজ্জাশির রাজদরবারে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইছে। ইতিহাস আপনারা জানেন, যারা দেখেছেন দি মেসেজ, দি মেসেজ মোহাম্মদ দা মেসেঞ্জার অফ আল্লাহ, শিক্ষা স্কেল আপনি যদি নিতে চান সবখানে আছে। তথ্য প্রযুক্তি এটাকে খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে যদি ব্যবহার করেন অনেক কিছু শেখার আছে, জানার আছে। গত বর্ষ এক মহিলা ছেলে একটা নিয়ে আসছে, এবার মেট্রিক পরীক্ষা দেবে। আমি কই কি মা, তো মহিলাকে বাবা আপনার কাছে আসছি, এই বাচ্চাটা ওয়ান থেকে টেন পর্যন্ত ক্লাসে ফার্স্ট বয়, ফার্স্ট বয়, ফার্স্ট বয়, এক নম্বর, এক নম্বর, এক নম্বর, গত পরীক্ষাও ফেল করছে, এই পরীক্ষাও ফেল, কেমন যেন আলবোলা হয়ে গেছে। আমি কই মোবাইল টোবাইল ব্যবহার করেনি, কাহুজুর এই কথা আর কইেন না, মোবাইলের জন্য খানাও খায় না, রাত্রে গিয়ে শোয়, কম্বল মুড়ে দিয়ে কম্বলের নিচে এই কাম করে, লেট্রিনে গিয়ে এই কাম করে। অনেক যুবক আছে কিন্তু, ঠিক কিনা বলেন? আমি এখন ওই বাচ্চাটাকে ডেকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? কাজী হুজুর। তুমি কোন ক্লাসে পড়ো? কাজী হুজুর। পরীক্ষা দিছ? কাজী হুজুর। তোর হারাম জাদা, তোর আপার চ্যানেলে যা আসিল মোবাইলে সব নিয়ে গেছে, নতুন বিয়ে হয়েছে, স্বামী বিদেশে থাকে, বউকে নতুন মোবাইল সেট কিনে দিয়ে গেছে, তাও বড় সেট, যেটা দিয়ে কথা বলবে, সেলফি, একজন একজনকে দেখবে। এখন বিবি বাড়িতে আছে, স্বামী টাকা পাঠায়, আর এই বউ যে সিএনজি ড্রাইভারে সিএনজি তে ব্যাংকে যায় টাকা উঠায়, সিএনজি ওলার লাগে লাইন করছে, লাইন করে করে যেতে যেতে আজকে কার বউ কোথায় কার সাথে গেছে এটার কোনো কুল কিনারা নাই। আপনাদের এলাকায় বোধহয় নাই ভাই, আমার এলাকায় ভাই জাহান্নাম হইয়া গেছে, কার বউ কার লগে গেছে, কিরে কিভাবে গেছে? হুজুর যার লগে গেছে তার লগে বিয়ে হইছে। কেমনি বিয়ে হইলো? গরু গৃহস্থের আর সরে দড়ি পাকায়, কি করে বিয়ে হইলো? কোর্টে হইছে। আমরা আগের স্বামী কি তালাক দিছে? হুজুর না। কি ইদ্যত টিদ্যত? হুজুর না, তালাক হয় না, ইদ্যত মুদ্যত নাই, বিয়ে ঠিক হয়েছে বলেন, জায়েজ হয়েছে, হালাল হয়েছে। এই স্ত্রী ওই পুরুষের সাথে যতদিন মিলন করবে তার আমল নামায় গুনাহে কবিরা জাহান্নামের সনদ লেখা যাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম, সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ, আমাকে এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতে জামিন হয়ে গেলাম। আসলে অনেক সময় নিয়ে ফেলেছি এই হাদিসটি আরেক সনদে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ, আল্লাহর যেই বান্দা তার দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝেছেন বোধহয়, আর দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, জিব্বা, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। আরে হাদিসে কানা মা ইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব, আর আমার ভাই ওলামা ইকরাম তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনার ঘরে আগুন লাগছে, ঘরে আগুন লেগেছে, এই সময় একজনে বালতি একটা নিয়ে আসে পানি দেওয়ার জন্য, আপনি কহেন এই মেয়া তুই ক্যাম করস, কহ কামিলা কে, আমি খবরদার তোর বালতি আমার এই আগুনের মধ্যে ডালিস না। আরেকজন ওই দিক থেকে একটা পাত্রে করে পানি নিয়ে আসলো, আগুনে দেবে আর কি, আর ঘরের গৃহস্থে কয় কি রে তুই হানাফি না আহলে হাদিস, আমি আহলে হাদিস, খবরদার তোর পানি দিস না, আমি হানাফি। এমন একটা কারবার শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঘরে আগুন লেগেছে,
এই সময় সব আলেম ওলামা যেই কোনো ফরিকের যেই কোনো তরিকার যেই কোনো নসলের এক হওয়া দরকার আছে। ওয়াতাসামু বিহাবলিল্লাহ জামিয়া। সুতরাং আমি আমার ভাই ওলামাই কেরাম তাদেরকে অনুরোধ করব, দিনী মাহফিলে একজন আরেকজনকে গালমন্দ গালি, কে কাফের আর কে মুমিন এটা আল্লাহ ভালো জানে, আপনার ফতোয়া দেওয়ার দরকার নাই, আল্লাহ ভালো জানে, ঠিক কি না বলেন? সুতরাং এইভাবে মুসলমানদের মধ্যে সেপারেশন সৃষ্টি যারা করবে তারা ইসলামের বন্ধু নয়, বরং এই যুগের সবচেয়ে বড় দুশ্মন। সুতরাং আমরা যারা ওলামায়ে কেরাম আমরাই যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করি, বা সুন্দরবনে হরিণ পালে পালে চলে কি, আফ্রিকার জঙ্গলে আফ্রিকার হাতি দলে দলে চলে, জিরাফরা জিরাফের লগে, কবুতর বা কবুতর বাজ বা বাজ, সব প্রাণী দলে দলে চলে, কিন্তু একটা প্রাণী আছে যেটা দলে দলে চলা তো দূরের কথা, তার জাতি আরেকটা দেখলে আসে কিনা কন, আসে কিনা কন, আমরা কি তার চাইতেও খারাপ হয়ে গেলাম, তার চাইতেও অধম হয়ে গেলাম? আমার ওলামায়ে কেরাম ভাইয়েরা, আপনারা আমার ওস্তাদ, আপনারা আমার ওস্তাদ, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি পারেন উম্মতকে মুসলমান বানান, দোহাই আল্লাহর কাফের বানাইয়েন না। একটা হাদিসে নবী বলেছেন, একজন মানুষের ভিতরে যদি 100টা কুফরির লক্ষণ থাকে, 100টা আর একটা মাত্র ইমানের লক্ষণ থাকে, তাকে মুমিন বলতে হবে, কাফের বলা যাবে না। এখন আপনার সাথে মতের একটু ব্যতিক্রম হয়ে গেছে, আর বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় সাহাবিদের মধ্যে ইখতিলাফ আছিল, আল্লাহ নবীর হাদিস নিয়ে সাহাবিদের মধ্যে ইখতিলাফ, এনার এই মত এনার এই মত, কিন্তু তারা কি কাদা ছোড়াছুড়ি করেছে? এখন বিভিন্ন ওলামায়ে ওয়াজ করবেন, বঙ্গোপসাগর অনেক প্রশস্ত অনেক গভীর, 4 জন সারেং কক্সবাজার থেকে জাহাজের নঙ্গর তুলেছে, তারা কলম্বো যাবে, একজন সোনাদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে জাহাজ নিয়ে, আরেকজন কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, আরেকজন সন্দীপ চ্যানেল দিয়ে বের হয়েছে, আরেকজন আরেক চ্যানেল দিয়ে বের হয়েছে। 8 দিন পরে দেখা যায় 4টা জাহাজ কলম্বের গন্তব্যে ঠিক সময় পৌঁছেছে, তাহলে বোঝা যায় রাস্তা সবগুলা চালু, কি চ্যানেল সবগুলা চালু। সেখানে এক সাথে জিজ্ঞেস করে, তুমি কোনখান দিয়ে আইসো? আমি সোনা দিয়ে চ্যানেল দিয়ে আসছি। কাহা রাম দাদা, আমি এলাম কুতুব দিয়ে চ্যানেল দিয়া, তুই সোনা দিয়ে গেলি কেন? তাহলে কুতুব দিয়া সোনা দিয়া চ্যানেল যে দূর পাস, ইসলাম আর কোরআনের চ্যানেল এর চেয়ে কম পাস, এর চাইতে কম গভীর, বঙ্গোপসাগরের গভীরতা প্রশস্ততা যত, ইসলাম আর কোরআনের প্রশস্ততা গভীরতা তার চাইতে 1000 গুণ। এক এক সারেং এক এক দিয়া গেছে, এক এক সারেং এক এক খান দিয়া গেছে, নির্ধারিত সময় মঞ্জিলে পৌঁছেছে, চ্যানেল সবগুলা চালু। আর আপনি যদি বলেন আমারটা ঠিক আর সব, তাহলে বুঝা যায় আপনার মধ্যে দাল মে কুচ কালা হয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মূসা, ঠিক কিনা? উনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন আমি দেখতে চাই, আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি, ওরে মূসা এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মূসা বললেন আমি দেখেই ছাড়বো। আল্লাহও বুঝাতে পারেন না, মূসাও ছাড়েন না, অবশেষে নবীর আব্দার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন মূসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা, তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়, আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন, কিন্তু ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন, তো উনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ বললেন মূসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন, আল্লাহ বললেন মূসা এটা যেন তেন কোনো খেলা না, আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা, মূসা আলাইহিসসালামের এক কথা এক দাবি দেখতে চাই, এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে।
আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কি না? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কি না? মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া, সাইয়েদনা মুসা বললেন আমি রাজি, আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের চারিদিকে অন্ধকার করে দিলেন, কি করে দিলেন? চারিদিকে চার ফারসাক এলাকা, এক ফারসাকে 12 মাইল, চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 336 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন, ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিসসালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার, এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়, ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই, সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন, এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার, চারদিকে চার ফারসাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোন মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাং থাকবে না, পাখি থাকবে না, সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ, বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন ঢুকলে খেলা হবে, খেলাইটা হবে? আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই, কেরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না? চারদিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাদ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন, চিল্লায় বললেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ, সাইয়েদনা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই, সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার, ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেই, এটাই আমার ডিউটি, আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই, আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি, এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কিনা? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সেদিন জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি, এবার খেলা হবে, খেলা কি হবে জোরে বলেন, কি হবে? মুসা আলাইহিসসালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও, সাইয়েদনা মুসা আলাইহিসসালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই ক্যান্ট ইমাজিন, এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি, কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা, 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ, এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়, এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি, কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কি না? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 186,000 মাইল বেগে, এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? না, সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে, বেটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়।
তার মানে এই না ব্যাটেল জিউসি পৃথিবীর সবচেয়ে বড় তারা, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, এটা ক্যারেইনা, ব্যাটেল জিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, চিল্লায় পড়ে আল্লাহ আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়্যেদানা মূসা আলাইহিস সালাম। প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন, ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না, নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না। তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিষ্ণুই বললেন তোমার হাতের আংটিটা, কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়্যেদানা মূসা আলাইহিস সালাম দেখলেন সাত আকাশ দেখলেন, তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা, চারটা নদী, দুইটা জান্নাতে ঢুকেছে, দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়্যেদানা মূসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা। আমরা হাজে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে, একবার করে ঢুকে 70,000 জন একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন। সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়, তারপরে নজর করে সাইয়্যেদানা মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়, 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে বললেন মূসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট, এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়্যেদানা মূসা বলে চলবে। সাইয়্যেদানা মূসা বললেন কি চলবে? কি সাহস উনার, কি শক্তি উনার, কি মেধা উনার, কি কিউরিসিটি উনার, কি অদম্য আগ্রহ উনার। উনি বললেন খেলা চলবে, এত দূর এসেছি পিছনে ফেরে তাকানোর মানুষ আমি নই, ঠিক না? আল্লাহ বললেন মূসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। পড়ে এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহ আকবার। সাইয়্যেদানা মূসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহ বললেন মূসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কি সবল নাকি দুর্বল?
সবল না দুর্বল? দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়া গুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা, শক্ত হয়ে দাঁড়াও, 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিন ইকরাম হায়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায়? কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন, নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না, এটা তো অনেক বেশি, মিসলা উনমুলাতিল খেনসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার। কি নাম এটার? নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা খেনসার। বলেন ইবহাম, কথা বলে না, ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খেনসার, এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতিল খেনসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ বললেন মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে না, আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন, কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার, ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার, পুরো লাশটাকে আল্লাহ সুটকি বানিয়ে রেখেছেন, সুটকি এরকম টেবিলের উপর শোয়া সুটকি। মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে, ন্যাশনাল মিউজিয়াম, ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টোরিক্যাল ডেড বডি, এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে। এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড, মোট 500 পাউন্ড। গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান্নামের নরকিটটাকে দেখে যায়, ঠিক কি না? আমি দেখেছি ফ্রি, কোনো টাকা লাগে না, যেহেতু আলাজারের কার্ড ছিল, ফ্রিতে ঢুকেছি। সেকেন্ড ফ্লোরে রয়্যাল মমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আবছা আবছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা, ফেরাউনের লাশ। কার লাশ? তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে, কিন্তু বাকিগুলো রাখতে -35 থেকে -40 ডিগ্রি নন ফ্রস্ট, যারা বুঝেন, যারা ফ্রিজ ইউজ করেন, কিছু আছে নন ফ্রস্ট, শুধু বরফ হবে, যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না, এটার বলে নন ফ্রস্ট, -35 টু 40 ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশটা -0 ডিগ্রিতেই কেয়ামত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে। চিল্লায় বলেন আল্লাহ আকবার, কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে, কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি খাগড়াছড়িতে যান, আপনি বান্দরবান যান, আপনি ময়মনসিংহের গারো পাহাড়ে যান, আমাদের পাহাড় কি মাটির না পাথরের? আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের? পাথরের। পাথরের পাহাড়ে যখন সানশাইন, সূর্যের আলো লাগে, 2-3 ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায়। এজন্য আমরা মাঝরাতে উঠলাম, 120 জন, আমরাও যাচ্ছি, ইহুদিরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে। মিশরে যাওয়ার আগে আমি জিউস কমিউনিটি দেখি নাই, ইহুদি দেখি নাই, ওই প্রথম ইহুদি দেখলাম, একসাথে উঠলাম। আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই, যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে। ব্যাকপ্যাক ছিল, ব্যাকপ্যাক, প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ, সেখানে ড্রিঙ্কস ছিল, পানি ছিল, টিস্যু ছিল, এগুলো নিয়ে আমরা উঠলাম। উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল, দেখলাম সেই জায়গাটা যেই জায়গায় আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে উনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম, ইহুদিরা ঢুকলো সেনাগগ, তাদের সেনাগগে, আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ, চার্চ বুঝেন তো, গির্জা,
গির্জায় যে ওরা প্রার্থনা করবে, ইহুদিরা ঢুকে সেনাগোগে, সেনাগোগে ঢুকলো, আমরা ঢুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে, আমরা ফজরের সালাত আদায় করলাম, দেখলাম সিলসিলাতুল জিবাল, তুরে সাইনার মাউন্টেন রেঞ্জ, যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে, সৌদি আরবে সিরিয়াতে ঢুকে গিয়েছে, পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো খয়েরি আর কালো আকার ধারণ করেছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাইকা, রাব্বুল আলামিন বললেন মুসা শেষবারের মতো বলছি এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে, কি বলে চলবে, আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন, মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় নাই, দিছে তুর পাহাড়ে, কোথায়, এক ঘন্টার জন্য দিয়েছেন, আধা ঘন্টা, দশ মিনিট, এক মিনিট, এক সেকেন্ড, এক সেকেন্ডও দেয় নাই, তো হুজুর এক সেকেন্ড দেয় নাই তো কি দিছে, এক সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচাইতে শক্তিধর পয়গাম্বার ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন, মুসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন, কেমন দেখলেন, অনুভূতিটা কেমন ছিল, বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কি না, এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না, দেখা যায় জোরে বলেন, এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ, আপনি বলেন ফা ইন্নি করিব, আমি কাছে না দূরে, আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে আমাদের কণ্ঠনালীর রগ, আমাদের সাহারগ, আমাদের ঘাড়ের রগ, এই রগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কি না, এই ঘাড়ের রগের চেয়েও আল্লাহ বেশি কাছে, চিল্লা বলেন ঠিক কি না, এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই, আল্লাহ বললেন গোলাম ওয়াইদা, তুমি যখন ডাকতে শুরু করে দাও, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, উজিবু দাওয়াতাদ্দাই ইযা দাআনা, আমার বান্দারা যখন আমাকে ডাকতে শুরু করে দেয় আমি আমার বান্দারা ডাকে সাড়া দেই, সুবহানাল্লাহ, ডাকলে সাড়া দেয় কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে, কেউ যেটা শুনে না সেটা শুনে কে, কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে, এজন্য আল্লাহ বললেন গোলাম আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে কাঁদো, আমার কাছে রোনা জারি করো, আমার কাছে প্রার্থনা করো, চাওয়ার মতো চাইলে যা যা চাইবা সব দিতে পারে কে, এজন্য দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ, শুনতেছেন, কষ্ট হচ্ছে না তো, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ, জিস্ট, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, জিকির করলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি কিছুই করলেন না, ঠিক কি না, এজন্য দোয়া করার দরকার আছে না নাই, এজন্য আল্লাহ বললেন প্রত্যেক নামাজের শুরুতে দোয়া করবা, সূরাতুল ফাতিহার একটা নাম সূরাতুদ দোয়া আছে না নাই, সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার সূরা, এজন্য আমরা সূরাতুল ফাতিহায় সবাই পড়ি, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, পড়েন আমিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজ আল্লাহকে আমরা বলি ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ, আল্লাহ এমন একটা সোজা পথ আপনি আমাদেরকে দেখান যে পথে উঠলে এই পথে ওঠা শুরু হবে দুনিয়াতে, পথটা শেষ হয়ে যাবে জান্নাতে, চিল্লায় বলেন ঠিক কিনা, এজন্য দোয়া হলো আমাদের হাতিয়ার, অস্ত্র, রাইফেল, বন্দুক, ড্রোন, শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয়, দোয়াও আমাদের হাতিয়ার, জোরে বলেন ঠিক কিনা, সব কিছুর দৌরাত্ম্য খবরদারি যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু।